जाके अलमस्त पहचाने रहोगे पर। Okay, so welcome to Radio to Defo 89.6. আপনার সাথে পুরো একটা ছটা দিন পরে দেখা, মানে ঈদের পরে আজকে দেখা হচ্ছে এরকম একটা ব্যাপার। আমার না মনে হচ্ছে কি ঈদ তো এই সেদিন ছিল, গতকালকে যখন আমি ভাবছি যে আজকে আবার ফ্রাইডে চলে আসছে, তখন আমি মানতেই পারছি না যে ফ্রাইডে চলে আসছে। আমি ভাবছি যে সেদিনই না আমি শোক করলাম, সেদিনই না ঈদের দিন ছিল, তারপরে কখন এত ঘটনা ঘটে গেল, এগুলোই ভাবছিলাম বসে বসে। শারমিন সাথে জয়েন করেছে অনেকদিন পরে, সাথী আজকে একদম ফার্স্ট হয়ে গেছে, বলছে যে আসসালামু আলাইকুম। হাই সাথী, ওয়ালাইকুম আসসালাম। সূর্য আছে, হাই আপি। আবু তাহের লিখেছে লাভ ইউ, থ্যাংক ইউ। ইমরান আছে, আসসালামু আলাইকুম লিখেছে। ইসমাইল আছে, তারপরে আছে হলো বেশি স্টিকার দিও না, স্টিকার দিও না। আমি আমার কথাই ভাবে। আচ্ছা, আজকে ক্যাপশনটা নিয়ে আগে কথা বলি, সেটা হলো যে আজকে একটা ক্যাপশন দিয়েছি, ক্যাপশনটা হলো ঘুম থেকে উঠে প্রথমে কার কথা ভাবেন। সাথী বলেছে ওর কথাই ভাবে প্রথমে। আমি ঘুম থেকে উঠে কার কথা ভাবি, কাজের কথা ভাবি, যে আজকে কি কি কাজ করতে হবে। তারপরে আছে নাবিল মোহাম্মদ বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, এই প্রথম আপনাকে দেখছি। কেন, আপনি কি আমাদের পেজে নাই? আছে আমাদের সাথে নজরুল, শুভ সকাল, আসবে না বলে বলে চলে আসছো, তখন আসতে পারি নাই বাট চলে আসছে। তারপরে হলো রাজু আছে, ঘুম থেকে উঠে সবার আগে মোবাইলের কথা ভাবি ঠিকঠাক আছে কিনা। আহা আহা, আমি ঘুম থেকে উঠে আমিও হাতরে বাড়াই, যেমন আমার আম্মা কি করে, যে আমার আম্মা হলো ঘুম থেকে উঠেই ফোনের ফোনটা, যে আমার আশেপাশে যদি কাছে ফোন থাকে সেটাকে নিয়ে দূরে কোথাও রেখে দেয়। তো মাঝে মাঝে সে নিয়ে আমার ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়, মাঝে মাঝে সে সেটা নিয়ে ওয়ার্ড্রোপের উপর রেখে দেয়, আর মাঝে মাঝে সে সেটা নিয়ে আরেকটা কোনো রুমে রেখে দেয় বালিশের নিচে। খুঁজে পাই না, ঘুম থেকে উঠে প্যানিক হয়ে যায় একদম, মানে প্যানিক করে ফেলে, ভয়ানক অবস্থা। জান্নাতি হ্যালো লিখেছে, হালকা রোদ্দুরি লিখেছে, আম ফ্রম কুমিল্লা আপু, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাজু আছে বলছে আন্টি তোমাকে অনেক সুইট লাগছে, ক্রাশ খেলাম, আন্টির উপরে ক্রাশ রাজু। অয়ন হাসান আছে, এই নিয়ে কতবার যে আনফলো করলাম বাট আবার ফলো করতে বাধ্য হই। আহারে কেন অয়ন, কি হলো? জান্নাতি আছে, সুন্দর লাগছে তোমার আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ফারুক আছে, রহমান শাহিন বলছে বেশি ঢং করে, স্বাভাবিকভাবে কথা বললেই সুন্দর লাগতো শুনতে, ঠোঁটমুখ এত বিশ্রীভাবে বাঁকা করে, ঠোঁটমুখ যেভাবেই বিশ্রী করে বাঁকা করি না কেন, দ্যাটস হাউ আই টক, এর থেকে সোজা হয় না, আমি কথা বললে এরকম বাঁকা বাঁকা কথা বলি, বিকজ দ্যাটস হাউ মাই ফেস মুভস। তো এখন আমি যেহেতু আমার ফেসের ফিচার্স বানাই নাই, এটা আল্লাহ বানিয়েছে এবং আমাকে এভাবে পৃথিবীতে পাঠানো হয়েছে, এরপরে আমি এরকম করি না। Why did I even do that? এখন যদি কেউ না না, লেটস নট গিভ পিপল আইডিয়া, মানে দ্যাটস হাউ আই টক, এটা হলো, যদি কোনো প্রবলেম মনে হয় আপনার আমার ফেসে, দ্যাটস গিভেন বাই দ্য অলমাইটি, আমার এখানে কোনো হাত নাই, আমি চেষ্টা করি আরও শুদ্ধ শুভভাষভাবে কথা বলতে। নজরুল আছে, আরে অফিস করি না, শুক্রবারটা একদিন পরপর চলে আসে বুঝি না। হ্যাঁ আসলেই না নজরুল, আমি তো খুব অবাক হয়ে যাই। জান্নাতুল রায়ান আছে, হেই বিউটিফুল আপু, হাই রায়ান। অনন্য আহমেদ আছে, ঘুরতে যাওয়ার কথা ভাবি। আহা, কথা করিম বলছে কে পপ এক্সোর কথা ভাবি। আরে আই নো হাউ দ্যাট ফিলস, মানে আই এম নট পার্টিকুলারলি কে পপ অর এক্সো ফ্যান, বাট আমি বলবো যে যারাই তোমরা ফ্যান আছো না কেন, দে আর অল কিউট গাইস, তো যখন ওদের উপর কেউ ক্রাশ খায় দেন ওদের কথা ভাবতে ভাল লাগে, আমি আমি বুঝি। নাসিম আছে, আসসালামু আলাইকুম মিষ্টি আপি। নাসিম একটু দেরি করে ফেলেছে তাই না, নাসিম একটুই বেশি না, অনেকদিন পরে জয়েন হলাম, কোথায় ছিলা নাসিম বলো তো। মামুন আছে, তারপর আছে কনক বলছে কেমন আছো গায়বান্ধা থেকে। সুমন আছে, ঘুম থেকে উঠে আপনার কথা ভাবি, সেটা কি আপনি জানেন না? না মাত্র জানলাম, থ্যাংক ইউ। নজরুল আছে, আজ সহ হ্যাট্রিক লাইভ হয়ে গেল, ভাবছি আসবে না বলে, ভালোই হলো তখন করলে আমার মিস হতো। হ্যাঁ মানে এটাই আমিও ভাবছিলাম যে 10টা বাজে একটু দেরি হয়ে গেল, তো একবারে 11টা নিউজ আছে, নিউজের পরেই আসি এটা ভাবলাম, পরে 11টার পরে আসলাম, এতক্ষণে বেশি মানুষ ঘুম থেকে উঠে গেছে, দ্যাটস হোয়াট অ্যাটলিস্ট আই এম হোপিং।
শারমিন সাথে আছে, লকডাউনের এই সময় কাজে লাগাতে হবে, সময় অনেক নষ্ট করেছি, আর করা যাবে না, একদমই যাবে না। প্রথমটা ট্রায়াল ভার্সন ছিল, এইবারকার লকডাউনটা কিন্তু ট্রায়াল ভার্সন না, এইবারটা প্রপারলি কাজে লাগাতেই হবে। গুলজার আছে শুভকামনা, আরাফ রফসান আছে সকালে ঘুম থেকে উঠে রেডিও টুডে শুনি, আমাদের কথা ভাবো তার মানে। আচ্ছা হাকিম শিকদার আছে, অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষায় ছিলাম, পরিশেষে প্রিয় মুখটা দেখতে পেলাম ফ্রম মালয়েশিয়া, থ্যাংক ইউ ফর জয়নিং মি অ্যান্ড ওয়েটিং ফর দ্যাট লং টাইম। ইয়াসির আরাফাত আছে, ঘুম থেকে উঠে একটা ভুল মানুষের কথা মনে পড়লে অজান্তেই আসলে ভেবে ফেলি, আসলে ইসমে দিল কা ক্যা কসুর, মন তো মন কিছু বোঝে না। আর নাসিম আছে, সব সময়ের মতো ভীষণ মায়াবী লাগছে মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ নাসিম। শিমুন রহমান আছে, বলছে মায়ের কথা ভাবি, তিনি রান্না করেছেন সেটার কথা ভাবি, বাহ সুন্দর একটা ভাবনা, আমি মায়ের কথা না ভাবলেও মা আমার কথা ভাবে, আমার মা শিওর ঘুম থেকে উঠে আমার কথা আগে ভাবে অ্যান্ড তারপরে সে আমাকে উঠাতে চলে আসে। হাসান শেখ আছে, কেমন আছো কিউট আপি, ভালো আছে, একটা বাংলা মুভির গান শুনবো তো, আমার প্রেম তোমার আমার প্রেম এক জনমের নয়, স্যাম ত্রিপুরা আছে, অনেকদিন পরে তোমাকে শুনছি, থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। সুমিত্রা চাকমা আছে, আপু আপনাকে সুন্দর লাগছে, সাজেক সাজেক থেকে শুনছি, সাজেক আমার ভীষণ পছন্দের জায়গা। নজরুল আছে, গত রাত কয়টায় ফিরিয়েছো, ঘুমেছো কখন, ফিরেছি কখন, ফিরেছি আর কখন, ফিরেছি তো রাতে যখন লাইভ করলাম তখন তো বাসায় ছিলাম, আমার পেজ থেকে যখন লাইভে ছিলাম তখন তো বাসাতেই বসেছিলাম, তো তখন বাসায় কটায় ফিরেছি, একটা লাইভ ছিল বাইরে, তারপরে বাসায় আসলাম, রাতে বাসায় লাইভ কয়টায় করলাম, 9:30 দিকে করলাম, না তো 9টার আগে বাসায় ফিরেছি। আতাউর আছে, একটা বিশাল কমেন্ট লিখেছো, তারপরে আমান আছে, আরিয়ান তাজবর আছে, তারপর আছে রাহাত, আই লাভ ইউ, তুমি এত সুন্দর মাশাআল্লাহ, দ্যাটস ইউর কাইন্ড আইস, থ্যাংক ইউ। ইয়াসির আরাফাত বলছে, ঘুম থেকে উঠে একটা ভুল মানুষ আছে এটা পড়েছি। নীল স্বপ্ন আছে, আসসালামু আলাইকুম লিখেছে। আসাদুজ্জামান সিয়াম আছে, বলছে তোমার কথাগুলো অনেক ভালো লাগে। মাসুদ রানা বলছে, বউয়ের কথা মনে পড়ে আর ব্রাশ করার কথা মনে পড়ে, নাইস কম্বিনেশন। সুজয় বলছে, মিষ্টি আপু ঘুম থেকে উঠে আমার সারাদিনের কথা ভাবি, বাহ সুন্দর চিন্তা, সারাদিনের কথা প্ল্যান করে ঘুম থেকে উঠেই করে নেওয়া উচিত। সেই কাছে, তারপর বলছে, অনেকদিন পর আপনাকে দেখছি, কে যেন লিখলো, আমি সস দিয়ে রেখেছি, সস দিয়ে রেখেছো মানে সাথে তোমার কানের দুল ভালো লাগছে, অনেকদিন পর একটু কানের দুল পড়লাম লাইভে মনে হচ্ছে। তারপরে আছে নুসরাত জাহান, কেমন আছেন আপু, ভালো আছি। মাওলানা বলছে, আপনার চেহারাটা কান্না কান্না ভাব লাগছে, এটা আমার চেহারা ভাইয়া, আপনি অনেক ধার্মিক দেখে মনে হয়, সো এটাই আমার চেহারা। নেট একটু প্রবলেম করছিল, আই হোপ ইটস ফাইন রাইট নাও। তোমাকে অনেক পছন্দ করি, লাফি বলছে, লাস্ট উইকে মতো আজকে তোমাকে প্রিন্সেস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখন কি সকালে স্টুডিওতে পরোটা আর ভাজি মাংস খাওয়া হয়? না না, আজকে তো আমি নুডলস খেয়েছি, আজকে বেশ ইন্টারেস্টিং নুডলস খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, সো আজকে আর পরোটা ভাজি মাংস খাই নাই, আজকে খেতেও ইচ্ছা করছিল না আসলে, পরোটা ভাজি মাংস নুডলস খেয়েই আরাম হয়েছে, 300 হয়ে যাচ্ছে, সবাই মিলে শেয়ার দিয়ে দিলে 300 হবে, কাল রাতের চেয়ে অনেক সুন্দরই লাগে, কাল রাতে তো আসলে সাজগোজ করেছিলাম না। নাসিব আছে, মিষ্টি আপু ড্রেসটা অন্য রকম, থ্যাংক ইউ, হ্যাঁ ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস, ইটস কল্ড এ জাম্প স্যুট অ্যান্ড আমার খুব পছন্দ, তোমার কানের দুলটা সুন্দর, হাসান বলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দীপক আছে, অহিতুল বলছে, আর কিছুক্ষণ কিভাবে ঘুমানো যায়, আমি সেটা ভাবি, আমিও আমিও, ও মাই গড, হাই ফাইভ টু দ্যাট।
গতকাল তেমন কমেন্ট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নাই। চট্টগ্রাম থেকে শুনছি দীপক আছে ফ্যান্টাস্টিক লুক, তারপর এস আহমেদ আছে, আপু হাসিটা খুব সুন্দর, বেশি করে হাসবেন, আপনার হাসি দেখে খুব ভালো লাগে। আচ্ছা, দয়া করে তোমার কমেন্টটাও পড়লাম। ফারুক বলছে, এতদিন কোথায় ছিল? বাসায় ছিলাম, 6 দিন তো আসি না, একদিন আসি, সকাল 6টা থেকে আসি, জয়েন করেছি সকাল 6টা থেকে, সেই কথা বলা শুরু হয়েছে রেডিওতে আমার, তো এই জন্য শুক্রবারে যখন লাইভ আসি তখন আমি একটু স্লিপি থাকি। রাফসান ভাই আছে, ইয়াসির আরাফাত বলছে, আপু আপনার বেবিটা কেমন আছে? আমার বেবি মানে হলো আমার বোনের বেবি, শুনলাম শূন্য ব্যান্ডের ঘুম জারি বিবিয়া, বিবিয়া গানটা বেশ ইন্টারেস্টিং এবং ভালো লাগে, তাই না? শূন্য ব্যান্ডের বেশিরভাগ গানই ভালো লাগছে। আবার রিসেন্টলি বেহুলা গানটা যে রিলিজ হলো সেটাও কিন্তু একরকমের ইন্টারেস্টিং একটা গান, মানে ভালোই লাগে। ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই গানের নানান রকম অ্যাঙ্গেল আবিষ্কার করছেন, নানান রকম ভাবে কম্পোজ করছেন, প্রত্যেকের গানই ভালো লাগে। আপনাদের পছন্দের একটা সিঙ্গারের নাম আমি শুনতে চাই, যে বাংলাদেশে কোন সিঙ্গারের গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। অসংখ্য সিঙ্গাররা কাজ করছেন, অসংখ্য ভালো ভালো সিঙ্গাররা, ভালো ভালো মিউজিক কম্পোজাররা প্রতিনিয়ত খেটে খেটে আপনাদের বিনোদনের জন্য গান তৈরি করছেন, অথবা নিজেদের শখের বশে নিজেদের প্যাশন থেকে গান করছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেক ভালো ভালো গান, অনেক ভালো ভালো কাজ, সব কিছুই আসছে। এখন আমার কাছে যে গানটা আছে সে গানটা হলো মিনার রহমানের বাড়াবাড়ি। অনেকে আছে পছন্দের মানুষ একটু বেশি বাড়াবাড়ি করে, আবার আমিও বেশি বেশি করি, এরকম থাকে না যে আপনি আপনার পছন্দের মানুষের জন্য একটু বেশিই বাড়াবাড়ি করেন, আপনি নিজের ক্ষেত্রেই করেন, তো এরকমও আছে ব্যাপারটা। আপনি কোন মানুষটা, বাড়াবাড়ি করার মানুষটা নাকি বাড়াবাড়ি করলে সহ্য করার মানুষটা? সবকিছুই লিখে পাঠাতে পারেন, মাই আরজে স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো পাঠাতে হবে 8960 এই নম্বরটাতে, সাথে জিপি ইউজার এসএমএস করবেন 28960 এই নম্বরটাতে। আর ইউ ক্যান অলওয়েজ জয়েন আস অন ফেসবুক, www.facebook.com/radiotodayfm 89.6, আপনি চলে আসবেন আমাদের পেজে, ইউ ক্যান জাস্ট সি আস, ওকে, অ্যান্ড সেখানে এসে কমেন্ট করতে পারেন, বেশ একটু ইন্টারেস্টিং আড্ডা হচ্ছে। আর জিজ্ঞেস করেছিলাম সেখানে প্রশ্ন, ঘুম থেকে উঠে প্রথমে কার কথা ভাবেন সকালে? আমি ভাবি কার কথা, সেটাও বলেছি সেখানে, জানতে হলে চলে আসেন না আমাদের লাইভে, চলে আসেন। অ্যান্ড আপনাকে শুনিয়ে দিচ্ছি মিনারের বাড়াবাড়ি। ময়দা এত কম কেন মেখেছ? আজকে ময়দা ছিল না বাসায়, এই জন্য। বিটিএস এর গান শুনি কিনা সারজিন? শোনা হয়, লাইক খুব শোনা হয় না, মোটামুটি মাঝে মাঝে শুনি হঠাৎ হঠাৎ। জারিফে আছে, যতবার দেখি কান্না করে কান্না শুরু করে দেয়। তবে আমি চলো না দুজন কিছু না ভেবে অজানার পথে নামি। কিউট অ্যান্ড লাভলি, সাখাওয়াত হোসেন শাহিন আঙ্কেল লিখেছে, রাইসুল ইসলাম আছে, আপু তোমাকে আজকে সেই লাগছে, বয়সটা একটু বেশি হলে অন্য কিছু হতে পারতো, আহারে আহারে। তাসির আছে, হেই মাই ক্রাশ আপু, দীপক আছে, নাবিল আছে, দেখে তো মনে হচ্ছে খুবই বেশি ঘুমিয়েছেন, চোখ ফোলা লাগছে, একদমই ঘুম হয় নাই। মাশাল্লাহ খুব সুন্দর পাবলিক, সাইফুল ইসলাম, দীপক আছে, মোজাহিদ আছে, এত আবেগ ক্যারে। ফারাবি আছে, আপু তুমি যখন কথা বলো প্লিজ হাসিটা রাখবে, আমি তো হাসতেই থাকি, ঘুম মানে হাসি না এরকম হয় না, প্রচুর হাসতে থাকি। নজরু বলছে, ও স্যান্ডউইচ আর বইলো না, লাইফে এত খেয়েছি কিয়ামত পর্যন্ত পেটে থেকে যাবে, আর খাওয়ার ইচ্ছা নাই। আরে আমি আবার অত স্যান্ডউইচ খাই নাই, আমি জীবনে একটু বার্গার বেশি খেয়েছি, মানে প্রচুর বার্গার খেয়েছি লাইফে আমি। শুভ শুভাশিস ভদ্র আছে, আচ্ছা, বেডরুমে ড্রেস লাইভে কেন? এটা বেডরুমে পরি না তো, এটা বাইরে পরি, এটা জর্জেট ফেব্রিকে, সো বেডরুমে এত জর্জেট ফেব্রিক পরে তো শুই না। রাহুল আমিন খান আছে, বলছে যে ঘুম থেকে উঠে সারাদিন কী করবো সেগুলো নিয়ে চিন্তা করি। দীপক আছে, আলামিন আছে, সোহাগ আছে, সুমন আছে, তুমি কি আমার সাথে প্রেম করবে? না ভাই, করবো না।
অনেক বলছে আপনি অনেক বাড়াবাড়ি করেন, তাই নাকি? তারপরে আছে অর্থহীন, সোহাগ আছে, নজরুল আছে, ধুর ঘুম থেকে উঠে এখন কারো কথাই মনে আসে না। ইস, আমারও আসলে ইদানিং শুধু মনে হয় কি করব আজকে সারাদিন, কি করতে হবে আজকে সারাদিন, আর একটু ঘুমালে কি হয়, এগুলো ভাবি বসে বসে। রিফাত আছে, কেমন আছেন আপু? খুব ভালো আছি। বিপ্লব বলছে স্পেশাল রূপের রহস্য বলো। আর রূপ সব নষ্ট হয়ে গেছে, কিসের রূপ আর কিসের কি বলেন, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে ভালো রাখছেন। সৌমেন আছে, তারপরে শাকিল আছে, গত শুক্রবার বলেছিলাম তোমার হাসি দেখে ক্রাশ খেতে হয়, আজকে দেখে বলছি তোমাকে দেখে জ্ঞান হারাতে পারি। প্লিজ ডোন্ট, প্লিজ না, জ্ঞান হারাবেন না। রাফি হোসেন বলছে আসলে তোমার লাইফে এত টক্সিক কমেন্ট আসে কি করে, হাউ ডু ইউ টলারেট সাচ টক্সিসিটি? আ ভেরি নাইস কোয়েশ্চেন রাফি। আমি সবসময় এটা বিলিভ করি, আমার আম্মা আমাকে একটা জিনিস শেখায় স্যার, সক্রেটিসের একটা গল্প বলতো, তো সেখানে একজন সক্রেটিসকে খুব গালি দিচ্ছেন, তো সক্রেটিসকে এসে তার আরেকজন ভক্ত এসে বলছেন আপনাকে ওই মানুষটা এত গালি দেয়, এত বকাবকি করে, আপনার কেমন লাগে? তো উনি বলছিল যে ও যে আমাকে গালি দেয়, আমি তো কখনো নেই নাই, তো তোমার কাছে ধরো একটা জিনিস আছে, তুমি আমার জন্য একটা গিফট আনলা অ্যান্ড তুমি সেটা আমাকে দিলা, কিন্তু আমি সেটা নিলাম না, তাহলে তো তোমার ওই গিফট কার কাছে থাকলো? তো তখন লোকটা বলে আমার কাছে থাকলো। তো সেরকম আরেকটা মানুষ যখন আমাকে গালি গালাজ করে, বকাবকি করে, আমি তো সেটা নেই নাই, তো তখন এটা কার কাছে থাকলো? তার গালি তার কাছে রয়ে যায় আর আমার কাছে কিছু আসে না। আরেকটা জিনিস হলো যে একটা মানুষ কে কি করছে এটা শুধুমাত্র তাকে রিপ্রেজেন্ট করে, এটা আমি বিলিভ করি। আমার আম্মা বলে যে যে যাই বলুক না কেন তুমি সবসময় তোমার মতো হয়ে থাকবা, তুমি যেভাবেই ফিল করো না কেন, যেটা তোমার মতাদর্শ, যেটা তুমি মানুষকে বলতে চাও, তুমি সেটাই থাকবা। কেউ তোমাকে একটা বকা দিল, তুমি কখনোই আরেকটা মানুষ তোমাকে যেটা বলছে সেটা না, তুমি জানো তুমি কে, তার একটা মানুষ বললে কখনোই আমি চেঞ্জ হয়ে যাব না, এবং আরেকজন আমাকে বকা দিল সেটা কখনোই আমার কাছে আসবে না, আনলেস আই টেক ইট। আমি যদি ওটা পার্সোনালি নেই, যে আরে আপনি আমাকে এই কথা বললেন কেন, তার মানে তখন আমি জিনিসটা নিয়ে নিয়েছি। তো এই জন্য আমি কখনো আসলে মানুষের নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো নিজের কাছে আনারই চেষ্টা করি না। আমি সবসময় বিলিভ করি যে আপনি যা বলছেন সেটা আপনার পরিবার আপনাকে রিপ্রেজেন্ট করছে, আপনি কি ধরনের জায়গা থেকে কি ধরনের কথাবার্তা শিখে এসেছেন, কাকে কি বলছেন, আপনি ম্যানার জানেন না, এরকম অনেক কিছু আমি দেখি। তা আমি দুঃখ করি যে না, তারা হয়তো আমার মতো প্রিভিলেজ বাবা মা পায় নাই, আমি দুঃখ করি যে তারা হয়তো আমার মতো সুন্দর একটা সমাজ পায় নাই, তারা হয়তো আমার মতো সুন্দরভাবে বড় হয় নাই। তাদের জন্য মায়া করি এবং চাই যে তাদের মধ্যে জ্ঞানের আলো আসুক, এবং খুব দোয়া করি তারা যাতে একটা সুন্দর ফ্যামিলি আগে পায় নাই এখন পাক, এবং সেখান থেকে কিছু শিখে নিক। শাকিল আছে বলছে আপু তোমার মন খারাপ কেন? না না, ঘুম হয় নাই, শুক্রবারে ঘুম হয় না। আরমান বলছে তোমার কথা ভাবি। সনজু বলছে 23 তারিখের পর গাড়ি চললে ঢাকা গিয়ে কয়েকদিন বেড়ায় আসবো। আসলেই তো ঢাকায় আসলে বেড়াতে আসে এখন সবাই। সৌমেন মাইতি বলছে দেশি ঘুমালে ঘাড় ব্যথা হয়ে যায় ভাইয়া। পাড়াবি বলছে ঠান্ডা লাগছে নাকি আপনার? না বেশি কথা বলছি, সকাল 6টা থেকে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, তার কারণে গলা বসে গেছে। সাহিদ হাসান বলছে দেখছি না। আচ্ছা দেখছি এখন। তুমি মোটা হয়ে গেছো কিন্তু সুন্দর লাগছে। বিপ্লব বলছে আসলে কি মোটা হয়ে গেলাম? ডিস্ট্রাকটিভ পিয়াস বলছে অনেক কিছু লিখেছো। তারপরে হলো অর্থহীন আছে, তারপরে বলছে আপুকে আজকে মুড খারাপ, সোহাগ জিজ্ঞেস করছে। না মুড খারাপ না, লাভ টু সি আ লিটল, থ্যাংক ইউ। সামিউল আছে, সাইফুল আছে, তারপরে আছে মাহের, আশিক আছে, ইমরান আছে, সাহাব আছে, মন খারাপ না, মন খারাপ না।
তারপরে সাইফুল আছে, অনেকদিন পরে দেখছে, থ্যাংক ইউ সাইফুল। তারপরে মানুষ হিসেবে তার কাছে তুচ্ছ। সুজয় বসু ঠিক কথা বলেছেন মিষ্টি আপু, থ্যাংক ইউ। তোমাকে কেমন যেন লাগছে আজকে, হঠাৎ করে আমি টায়ার্ড হয়ে গেছি, এটা হতে পারে। শাওন আছে, আকি এমন পাপ করলাম যে আমার কমেন্ট পড়ছেন না, পড়ে দিলাম, কোনো পাপ করে নাই। মিশু আছে, লাইভ আসতে লেট করছে একটু, হ্যাঁ বেশ একটু দেরি হয়ে গেছে। পারাবি আছে, ভয়েস কিউট লাগছে। তারপরে আছে আরটি অ্যান, সামির আছে, মাসুম বিল্লা আছে, আমির আছে। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবার সাথে গল্প করি, বেশ ভালো একটা সময় কাটলো আমার, বেশ অনেক লম্বা লাইভ হয়ে গেল। সো আজকের মতো অহনা এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনার সাথে আরেকদিন আড্ডা হয়ে যাবে। আগামী শুক্রবার আবার সকাল 10:20-এর ভিতর লাইভে আসবো, আজকে মতো দেরি করব না। এবং এখনো রেডিওতে আছি, দুপুর 1টা পর্যন্ত রেডিওতে কথা বলবো। অনেক 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 ভালো থাকবেন, বাইরে গেলে মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, হাত মুখ ওয়াশ করবেন 20 সেকেন্ডের বেশি সময় ধরে সাবান পানি দিয়ে, এবং হাইজিন মেনটেন করবেন। বাসায় গেলে বাইরের কাপড় সাথে সাথে ওয়াশ করে ফেলবেন। সো ওকে, বাই বাই।